আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো নাইফের ইচ্ছে হলো নানু বাড়ি যাবে, কারণ আমার বাবা নাইফের নানা ভাই হজ করতে যাবেন। তো আমার বাবাও ফোন দিয়ে বলল যে আসো দেখা করে যাও। আর নাইফ অনেকদিন ধরে নানু বাড়ি আসতে চাচ্ছিল। নাইফের বাবারও অফিস ছুটি ছিল শুক্র শনিবার, তো আমরা শুক্রবারই রওনা দিয়ে যাব। এজন্য আমি বৃহস্পতিবারই কিছু রান্নাবান্না করে রেখে আসতে চাচ্ছিলাম নাইফের বাবার জন্য। এমনিতেও আগে যতবারই যেখানে বেড়াতে গিয়েছি নাইফের বাবা বাসায় ছিল একা, তো ওর জন্য আসলে ওইভাবে রান্না করে রেখে আসতে হয়নি আমার, কারণ বেশিরভাগ সময় বাইরেই খাওয়া দাওয়া করে। এবার ভাবলাম যে তাহলে কিছু রান্না করে রেখে যাই, দেখি বাসায় খাওয়া দাওয়া করে কি না, তাকে বাসামুখী করা যায় কি না। গতবার যখন নাইফে নানুবার এসেছিলাম সেইবারে কথাটা বলি আপনাদেরকে, আমি 8 দিনের মতো এখানে ছিলাম। তো নাইফের বাবা 8 দিন একা ছিলেন, সে 8 দিনে একদিনও সে বাসায় ভাত খায়নি, এবং বাসায় সে যতক্ষণ সময় ছিল সকালে বা রাতে খেয়েছে, নুডলস রান্না করে খেয়েছে, বাট সে ভাত রান্না করেনি, আর বাকিটা সময় সে বাইরেই খাওয়া দাওয়া করেছে। তো আজ আমি চিংড়ি মাছ ভুনা করলাম, ঢেঁড়স ভাজি করলাম, আর মুরগির মাংসটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপরে আমি এখন একটা প্যানে তেল গরম করে তার মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। একটু মাংসটা আমি একটু ভাজা ভাজা টাইপের করব, মানে ভুনা ভুনা আর কি। এই রান্নাটায় পানি খুবই কম লাগে, মানে জাস্ট বাটিটা ধুয়ে একটু পানি দিব আমি, এক্সট্রা তেমন কোনো পানি অ্যাড করতে হয় না, এবং খুব কম আঁচে রান্না করতে হয়, তাহলে রান্নাটা খুব ভালো হয় এবং একদম ভাজা ভাজা মাখা মাখা হয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়। আর নাইফের বাবার পছন্দের একটা রেসিপি, কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করে রেখে আসছি। কাঁচা কাঁঠাল যেভাবেই রান্না করি না কেন ওর সেটা খুবই পছন্দ, মুরগির মাংস, চিংড়ি মাছ, গরুর মাংস যেভাবেই রান্না করি সেটাই ও খায়। তো এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো ব্লগটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছে, তো দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।